সেমিস্টার ফোরের জন্য শুরু করছি আজকে রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস। আমি আগের দিনই একটা ভিডিওতে অলরেডি তোমাদেরকে ড্রামাটিক মনোলগ এবং তার ফিচার্স সম্বন্ধে বুঝিয়েছি, তো সেই ড্রামাটিক মনোলগ ক্যাটাগরির আজকে সেকেন্ড পোয়েমটা আমরা করব, মাই লাস্ট ডাচেস, রিটেন বাই রবার্ট ব্রাউনিং। শুরুতেই দেখো, মাই লাস্ট ডাচেস টাইটেলটার মধ্যে কিন্তু কবিতাটা বোঝবার একটা খুব সুন্দর ক্লু রয়েছে। লাস্ট বলতে কি মনে হচ্ছে? লাস্ট বলতে হচ্ছে গত, মানে আমার যে প্রিভিয়াস ডাচেস ছিল, মানে যে ডাচেস মানে হচ্ছে ডিউকের স্ত্রী। তো আমাদের যে বক্তা এই কবিতাটাতে, আমি বলেছিলাম যে ড্রামাটিক মনোলগে সবসময় একজন বক্তা থাকে, সে তার নিজের বক্তব্য পরিস্ফুট করে। তো এখানে যে আমাদের বক্তা, তিনি হলেন একজন ডিউক। তো এই ডিউক জমিদার বা ল্যান্ডলর্ড, এনার বহু স্ত্রী ছিলেন, আমরা তার কথা শুনেই বুঝতে পারবো। এবং সেই স্ত্রীদের শৃঙ্খলায় যার সম্বন্ধে এই কবিতাটা বলা হয়েছে, তিনি ছিলেন তার প্রিভিয়াস স্ত্রী, মানে এখন আর তিনি নেই, তিনি কোনো কারণে হয় চলে গেছেন নয় মারা গেছেন, সেটা আমরা কবিতাটা দেখেই জানতে পারবো। কিন্তু তিনি এখন আর নেই, বর্তমানে এখন আর নেই। কিন্তু আবার টাইটেলটা থেকে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে যে ডিউক কিন্তু এর পরেও আরেকজন ডাচেসকে বিয়ে করবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, মানে এর আগেও বহুবার তিনি বিবাহ করেছেন। সেই স্ত্রীদের কি হয়েছে না হয়েছে সেটা আমরা কবিতা পড়ে বুঝতে পারবো। আর গত ডাচেস চলে যাওয়ার পর আবার তিনি নতুন ডাচেস নেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, সেটাই কিন্তু মাই লাস্ট ডাচেস বলে এই যে টাইটেলটা আছে সেটার থেকে হিন্টটা পাওয়া যাচ্ছে। ডিউক বলছেন, "That's my last duchess painted on the wall, looking as if she were alive." সিচুয়েশনটা একটু বুঝে নেওয়া দরকার আমাদের কবিতাটা শুরু করবার আগে। ডিউক, উনি তার ঘরে যেখানে পোর্ট্রেটগুলো সাজানো আছে, পেন্টিংসগুলো সাজানো আছে, সেই রুমটাতে তিনি একজন ব্যক্তিকে নিয়ে গেছেন এবং সেই ব্যক্তিকে বলেছে যে দেখো, এই যে ছবিটা দেখছো, এই ছবিটা হচ্ছে আমার লাস্ট ডাচেসের, মানে আমার গত স্ত্রীর। কি অসাধারণভাবে সেটাকে পেন্ট করে রাখা হয়েছে, দেখে যেন মনে হচ্ছে ঠিক সে এখনও জীবন্ত রয়েছে। যখন সে বলছে যে অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ, মানে এখনও সে জীবন্ত রয়েছে, তখনই আমরা বুঝতে পারছি যে বাস্তবে এই ডাচেস মৃত, তার মানে সে পালিয়ে যায়নি বা সে অন্য কোথাও যায়নি, সে মারা গেছে এবং তাই জন্য তাকে লাস্ট ডাচেস বলা হয়েছে। তো ডিউক এখানে বলছে যে দেখো, আমাদের এই দেওয়ালে যে পেন্টিংটা লাগানো আছে, সেই পেন্টিংটা হচ্ছে আমার প্রিভিয়াস স্ত্রীর, আমার গত স্ত্রীর, এবং তিনি এত সুন্দরভাবে এই পেন্টিংটাকে করিয়েছেন, যে আর্টিস্ট যে পেন্টিংটা করেছে সে এত সুন্দরভাবে কাজটা করেছে যে পেন্টিংটা দেখে মনে হচ্ছে যে সেই ভদ্রমহিলা যেন এখনও বেঁচে রয়েছেন। তারপর ডিউক বলছেন, "আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার নাও." ডিউক বলছে যে এই ছবিটা যেন একটা, মানে কোনো সাধারণ ছবি না, এটা একটা মাস্টার পিস, এটা একটা অসাধারণ ব্যাপার, দিস ইজ আ ওয়ান্ডার। Fra Pandroff's hand worked busily a day and there she stands. Fra Pandroff বলে একজন পেইন্টার একটা গোটা দিন ধরে ব্যস্তভাবে এই ছবিটার পিছনে খেটেছিলেন এবং দেখো এই ছবিটা একদিনের মধ্যে তৈরি হয়ে গিয়ে এখানে দাঁড়ানো আছে, দাঁড়িয়ে রয়েছে, এখানে সুন্দর করে সাজানো রয়েছে। আচ্ছা, ফ্রা মানে হচ্ছে ফ্রায়ার, ফ্রায়ার মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে সংসার ত্যাগ করে চার্চের কাজে, ধর্মের কাজে নিজেকে নিহিত করেছে। তো এই ফ্রা প্যান্ড্রফ হচ্ছেন সেই পেন্টার যার হাত দিয়ে এই ছবিটাকে আঁকা হয়েছে। এবং আমরা একটা আন্দাজ এখান থেকে করে নেব যে যখন একজন সন্ন্যাসী মানুষ, এমন ব্যক্তি যে গৃহ ত্যাগ করে নিজের জীবনের সমস্ত শখ আহ্লাদ সুখ স্বচ্ছন্দ ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছেন, তিনি চার্চের জন্য নিজেকে সমর্পিত করেছেন, সেই ব্যক্তির মধ্যে কোনো কাম, ভালোবাসা, প্রেম সেই ধরনের বোধ থাকবে না, সেই জন্যই হয়তো এই ডিউক এই ব্যক্তিটিকে চুনে বেছেছেন তার স্ত্রীর ছবি আঁকবার জন্য। তো আমরা যখন এই কবিতাটা পড়বো, আমি এক এক করে তোমাদের কাছে পয়েন্ট করতে থাকবো যে ডিউকের চরিত্রের কিছু গুণাগুণ।
তো প্রথম গুণ যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আমার মনে হচ্ছে আমরা তোমরা বুঝতে পারবে যে ডিউক ভীষণভাবে পজেসিভ, তার স্ত্রীকে নিয়ে সে ভীষণভাবে পজেসিভ, তাই জন্য সে যে কোনো একজন পেন্টারকে ডেকে তার স্ত্রীর ছবি আঁকতে বলেননি, তিনি একজন বিশেষ পেন্টারকে ডেকেছেন যে আবার চার্চের সাথে যুক্ত, মানে যে একজন সন্ন্যাসী, যার মধ্যে হয়তো সেই স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ থাকবে না, সেই রকম একজন পেন্টারকে সে ডেকেছিল ছবিটা আঁকবার জন্য। আরেকটা জিনিস যেটা আমরা বুঝতে পাচ্ছি, তার যে পেন্টিংয়ের অ্যাপ্রিসিয়েশনটা রয়েছে, এটা দ্বিতীয় কোয়ালিটি ডিউকের চরিত্রের মধ্যে, সে হচ্ছে একজন আর্ট লাভার। আচ্ছা, কবিতাটা ইটালিতে সেট এবং এটা মোস্টলি ওই রেনেসা পিরিয়ডের ইটালিটাকে রিপ্রেজেন্ট করবার চেষ্টা করেছে রবার্ট ব্রাউনিং। তো সেই সময় যে ডিউকরা ছিলেন, যে জমিদাররা ছিলেন, তারা আর্ট, মিউজিক, স্কাল্পচার এগুলোকে খুব প্যাট্রোনাইজ করতেন, মানে যারা সুন্দর আর্টিস্ট হতো বা যারা কবিতা লিখতো বা যারা স্কাল্পচার বানাতো তাদেরকে ডিউকরা পয়সা দিয়ে তাদের কোর্টে রাখতেন। ঠিক যেমন আকবরের ওই নবরত্নরা ছিল, ঠিক সেই রকমভাবেই এই ডিউকরা তাদের কোর্টে নবরত্ন বা তারও বেশি রত্নদেরকে রাখতেন, তারা এদের জন্য ছবি আঁকতেন, এদের জন্য গান লিখতেন, এদের জন্য কবিতা লিখতেন। তো এই ডিউকও সেই শৃঙ্খলারই একজন ব্যক্তি, তাই জন্য আমরা বুঝতে পাচ্ছি যে সে আর্ট লাভার এবং সে পেন্টিংটার যে সৌন্দর্যটা সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে কোনো রকম কার্পণ্য করছেন না। এটা যে একটা অসাধারণ পিস অফ আর্ট এই ছবিটা, সেটা কিন্তু উনি মন থেকে প্রশংসা করছেন। এরপর উনি যে ব্যক্তিটা ওনার সাথে এসেছিলেন সেই ব্যক্তিকে বলছেন, উইল ইট প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার। এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ছবিটাকে দেখা যায় না, এই ছবিটার যে সৌন্দর্যটা এটাকে যদি সত্যি সত্যি উপভোগ করতে হয় একটু বসুন বলে ছবিটার সামনে বোধহয় একটা বেঞ্চি রাখা ছিল, সেখানে গিয়ে সেই ভদ্রলোককে বসালেন এবং বললেন এবার ছবিটা দেখুন। এখানে আরেকটা আমরা ডিউকের চরিত্রের গুণ দেখতে পাচ্ছি যে তিনি খুব কমান্ডিং, মানে উনি যেটা চাইছেন উনি সেটাই হবাবেন। অবশ্যই তিনি তার বাড়ির মালিক, তিনি এত বড় একজন জমিদার, তার হাতে যথেষ্ট ক্ষমতা আছে এবং সেই ক্ষমতাটাকে তিনি উপভোগ করতে ভালোবাসেন, তিনি লোককে অর্ডার দিতে, কমান্ড করতে ভালোবাসেন। তো এখানে সেইটাই ফুটে উঠছে। আচ্ছা, এরপর উনি বলছেন, দেখো দেখো, আই সেড ফ্রা প্যান্ড্রফ বাই ডিজাইন ফর নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পেইন্টেড কাউন্টেনেন্স the depth and passion of its earnest glance, but to myself they turned, since none puts by the curtain I have drawn for you but I, and seemed as they would ask me if they durst how such a glance came there. বলছে যে আমি ফ্রা প্যান্ড্রফ যে নামটা বললাম এটা কিন্তু সত্যি নাম ভেবো না, এটা আমি বেশ চিন্তা ভাবনা করে, প্ল্যান করে, বাই ডিজাইন মানে আমি পরিকল্পনা করে তোমাকে এই নামটা বললাম, আমি তোমাকে আসল পেন্টারের নামটা দিতে চাইছি না। একটা আমরা এভাবে ভাবতে পারি যে আসল পেন্টারের নামটা জানলে তো তুমিও তাকে বাড়িতে ডেকে তোমার স্ত্রীর সেরকম একটা ছবি তৈরি করে নিতে পারবে, তো আমি কেন তোমাকে বলবো যে কে আমার স্ত্রীর এত অসাধারণ একটা ছবি এঁকে দিয়েছে, আমি আসল পেন্টারের নামটা বলবো না। আর এরপরেও বলছে আরেকটা কথা, ও বলছে যেটা ওর চরিত্র সম্বন্ধে একটা খুব গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরছে, বলছে যে ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পেইন্টেড কাউন্টেনেন্স দ্যাট ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্লান্স বাট টু মাইসেলফ দে টার্ন, ব্র্যাকেটেড পোর্শনটা একটু ছেড়ে দিচ্ছি, অ্যান্ড সিম টু অ্যাজ দে উড আস্ক মি ইফ দে ডার্স্ট হাউ সাচ এ গ্লান্স কেম দেয়ার। মানে হচ্ছে তোমার মতো যে দর্শকরা এসে এই ছবিটা এর আগে দেখেছে, তাদের ছবিটা দেখার পর প্রথম যে কথাটা মনে এসেছে সেটা হচ্ছে যে এই ধরনের একটা রোম্যান্টিক এক্সপ্রেশন, একটা বেশ লজ্জা লজ্জা একটা ভালোবাসার এক্সপ্রেশন ডাচেসের মুখে এলো কী করে। নাও ব্যাপারটা হচ্ছে যে এই ডিউককে তারা জিজ্ঞেস করতে চেয়েছিল যে স্যার, এই আপনার স্ত্রীর মুখে এই ধরনের একটা লাজুক একটা ভালোবাসার এক্সপ্রেশন এলো কী করে, কারণ একজন স্ত্রীর মুখে এই ধরনের রোম্যান্টিক এক্সপ্রেশন আসা শুধু তার স্বামীর সামনেই সম্ভব, একজন বাইরের পেইন্টারের সামনে সম্ভব নয়। তাহলে আপনার স্ত্রীর মুখে এই ধরনের এক্সপ্রেশন এলো কী করে, তার মানে কি অন্য কোনো ব্যাপার ছিল? কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রশ্নটা অনেকের মনে আসলেও কারুর আস্পর্ধা হবে কিনা মুশকিল জানা যে এইটা সে ডাইরেক্ট ডিউককে জিজ্ঞেস করবে। ডিউক কিন্তু বুঝতে পারে যে যারাই এই ছবিটা দেখে তাদের মনে এই প্রশ্নটা, এই জিজ্ঞাসাটা আসে,
কিন্তু কারুর এই আস্পর্ধা হয় না ডিউককে মুখে মুখে জিজ্ঞেস করার, খোলাখুলি জিজ্ঞেস করবার যে আপনার স্ত্রীর মুখে এই রোম্যান্টিক এক্সপ্রেশনটা এলো কিভাবে। আপনি নিজে সামনে না দাঁড়িয়ে থাকলে, আপনি কিছু রোম্যান্টিক কথা না বললে এই রকম লাজুক হাসিটা আপনার স্ত্রীর মুখে আসছে কি করে? তার মানে কি পেইন্টার কিছু রোম্যান্টিক কথাবার্তা বলেছিল আপনার স্ত্রীকে যার জন্য সে এরকম লাজুক লাজুক করেছে? এই ধরনের কথাবার্তা, এই ধরনের চিন্তাধারা অনেকেরই মাথায় আসতে পারে, কিন্তু কারুর আস্পর্ধা হয় না যে এটা ডাইরেক্টলি ডিউককে জিজ্ঞেস করা। এখানে দেখো একটা ব্র্যাকেটে অংশ রয়েছে, সেটা বলছে সিন্স নান পুটস বাই দ্য কার্টেন আই হ্যাভ ড্রন ফর ইউ বাট আই, বলছে যে এই যে ছবিটা যেটা দেখছো তুমি সেটার থেকে পর্দা সরিয়ে দর্শকদের দেখানোর অধিকার একমাত্র পরিবারে আমার রয়েছে। কোনো চাকর বাকর বা পরিবারের অন্য পরিজনের সাহস নেই যে ডিউকের স্ত্রীর ছবি অন্য কাউকে দেখাবে, তাই জন্য ডিউক যাকে চায় তাকেই শুধুমাত্র পর্দা সরিয়ে এই ছবিটা সে দেখবার অনুমতি দেয়। তো এখান থেকে দেখো এই এই কয়েকটা লাইন যদি আমরা পড়ি, সেখান থেকে ডিউক স্পষ্টভাবে বোঝাবার চেষ্টা করছে যে অনেকে ছবিটা দেখেছে কিন্তু তার অনুমতি ছাড়া কেউ ছবিটা দেখেনি, আর যারাই তার অনুমতি নিয়ে এই ছবিটা দেখেছে তাদের মনেই একটা প্রশ্ন জেগেছে যে হঠাৎ করে এই ডাচেসের মুখে এইরকম একটা রোম্যান্টিক এক্সপ্রেশন এলো কিভাবে। আর যেভাবেই এলো না কেন তাদের কিন্তু আস্পর্ধা হয়নি ডিউককে ডাইরেক্টলি জিজ্ঞেস করবার যে আপনার স্ত্রী এত রোম্যান্টিকভাবে কেন তাকিয়ে আছে। তাহলে এটা দেখে আমরা ডিউক সম্বন্ধে কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি যে তিনি তার পরিবারের মধ্যে একটা প্রচণ্ড রকমের কন্ট্রোল এক্সার্ট করেন, মানে তার পরিবারের কে কি করবে না করবে, তার বাড়িতে কে এসে কোন ছবিটা দেখবে, সমস্ত কিছু ডিউকের হাতে মুঠোয় এবং সমস্ত কিছু ডিউকের ইচ্ছা অনুপাতে হয়। মানে বলে না যে একটা পাতাও যেন ডিউকের ইচ্ছে ছাড়া বাড়িতে নড়ে না, কারুর কিছু জিজ্ঞেস করার থাকলে তার আস্পর্ধা হয় না ডিউককে ডাইরেক্টলি জিজ্ঞেস করার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ডিউকের চরিত্রটা হচ্ছে কোয়াইট ডমিনেটিং, বসি, সবসময় সবার ওপর একটা ডমিনেন্স রয়েছে এর, এবং লোকেরা রীতিমতো এই ভদ্রলোককে ভয় পান, এই ডিউককে ভয় পান, তাই খোলা মনে এনাকে কিছু প্রশ্ন ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারেন না। সো নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, তাই ভেবো না যে তুমি প্রথম ব্যক্তি যার মনে এই প্রশ্নটা এসছে, তোমার আগেও বহু লোকের মনে এই প্রশ্নটা এসেছে। স্যার, জবাবটা উনি দিচ্ছেন, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স ওনলি কল্ড দ্যাট স্পট অফ জয় ইন টু দ্য ডাচেসেস চিক, বলছে স্যার দুর্ভাগ্যবশত আমার স্ত্রীর মুখে যে ওই মিষ্টি লাজুক হাসিটা দেখছেন এটা শুধুমাত্র আমার জন্য রিজার্ভড ছিল না, আমার স্ত্রী কিন্তু এমন একজন মহিলা ছিলেন না যে শুধুমাত্র তার স্বামীর কথাতেই লজ্জা পাবেন বা শুধুমাত্র তার স্বামীর কথাতেই মিষ্টিভাবে হাসবেন। পারহ্যাপস ফ্রা প্যান্ড্রফ চান্সড টু সে হার ম্যান্টেল ল্যাপস ওভার মাই লেডিজ রিস্ট টু মাচ অর পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেইন্ট হাফ ফ্লাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট, বলছে হয়তো ওই ফ্রা প্যান্ড্রফ মানে যে পেন্টার যে ছবিটা এঁকেছে, ওই ছদ্ম নামে আমি যেই পেন্টারটাকে রেফার করছি, সেই ফ্রা প্যান্ড্রফ হয়তো কিছু একটা প্রশংসা করে দিয়েছিল, হয়তো সে বলেছিল ম্যাডাম আপনার এই সুন্দর হাতটাতে আপনার যে জামাটা সেটা পুরোপুরি ঢেকে দিচ্ছে, আপনার জামাটা আপনার সুন্দর হাতটাকে পুরোপুরিভাবে ঢেকে দিচ্ছে, বা হয়তো ফ্রা প্যান্ড্রফ বলেছিল ম্যাডাম আপনার গলাতে যে একটা সুন্দর শাইন রয়েছে, ব্রাইটনেস রয়েছে, এটা ছবিতে কখনোই ফুটিয়ে তোলা সম্ভব নয়, এটা পেন্টিংয়ে কখনোই ফুটিয়ে তোলা সম্ভব নয়। আর এই ধরনের কিছু কমপ্লিমেন্ট পেয়ে ডাচেস নিজেকে এতটাই ধন্য মনে করেছিল যে সে ওই রোম্যান্টিকভাবে হেসেছিল, যে হাসিটা হয়তো শুধুমাত্র তার স্বামীর জন্য রিজার্ভ রাখা উচিত ছিল সেই রোম্যান্টিক হাসিটা সে তার একজন সাধারণ পেন্টারের সামনেই হেসে ফেলেছিল, আর পেন্টার সেই হাসিটাকে তুলে ধরেছিল ছবিটাতে। Such stuff was courtesy, she thought, and cause enough for calling up that spot of joy. ডাচেসের হয়তো মনে হয়েছিল যে এই ধরনের কথা ভদ্রতা করে ভালোবেসে পেন্টার বলছে এবং সেই ভদ্রতার মান রেখে তিনি হেসেছিলেন।
She had, এখানটা একটু আন্ডারলাইন করবে, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। She had a heart, how shall I say, too soon made glad, too easily impressed. ও দুর্ভাগ্যবশত আমার স্ত্রীর যে হৃদয়টা সেটা খুব তাড়াতাড়ি গলে যেত। লোকেরা কিছু একটা মিষ্টি কথা বললে, কিছু একটা ভালো কথা বললে সে খুশি হয়ে যেত, সে তাদের ওপর তার অনুগ্রহ দিতে শুরু করত। তো আমার স্ত্রী, যদিও সে একজন ডিউকের স্ত্রী, তিনি একজন ডাচেস, কিন্তু তার ওই ডাচেসের অহংকার, দম্ভ, ওগুলো কিছুই ছিল না। সে সাধারণ মানুষ যখন একটা মিষ্টি কথা বলতো, সেই মিষ্টি কথাতে সে ইমপ্রেসড হয়ে যেত এবং সেটা শুনে হাসত। দেখো, এখানে আমাদের মতো একটা সাধারণ পরিবারের মহিলার কেউ একজন ভালো কথা বললে তাতে হাসাতে কোনো ভুল বা খারাপ কিছু নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই যে ডিউক, তিনি কিন্তু একজন পুরনোপন্থী। তিনি প্রায় ওই 14th, 15th, 16th সেঞ্চুরির যে অ্যারিস্টোক্রেটিক আইডিয়াগুলো, সেগুলো তার মাথার মধ্যে কিন্তু গেঁথে রয়েছে। মানে আমরা অ্যারিস্টোক্রেসি, আমরা ব্লু ব্লাড, আমরা সমাজের সবচেয়ে উচ্চ শ্রেণী, তাই যে সে আমাদের সামনে এসে কিছু একটা ভালো কথা বললো আর আমরা গলে গেলাম, তা বললে চলবে না। সমাজের যেন এটা দায়িত্ব, সমাজের যেন এটা কর্তব্য যে আমাদেরকে ভালো কথা বলা, সমাজের যেন এটা দায়িত্ব যে আমাদের সবসময় প্রশংসা করে চলা, এবং যখন লোকেরা আমাদের প্রশংসা করবে আমরা জাস্ট ওটাকে অ্যাকসেপ্ট করব। তার জন্য আমাদের বিনীত হবার, তার জন্য আমাদের ধন্য হয়ে যাওয়ার কোনো কারণ নেই। এই ধরনের চিন্তাভাবনা কিন্তু তখনকার দিনে অ্যারিস্টোক্র্যাটিক লোকেদের ছিল। তাই ডিউকের চোখে তার স্ত্রী একজন সাধারণ লোকের কমপ্লিমেন্ট শুনে হেসেছে, এই ব্যাপারটা একেবারেই পছন্দ হচ্ছে না, তার একেবারেই এই ব্যাপারটা ভালো লাগছে না। আন্ডারলাইন করে যাও, কন্টিনিউ করো। শি লাইকড হোয়াট এভার শি লুকড অন অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, ইট ওয়াজ অল, স্যার ইট ওয়াজ অল ওয়ান, মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, the dropping of the daylight in the west, the bough of cherries some officious fool broke in the orchard for her, the white mule she rode with round the terrace, and all and each would draw from her alike the approving speech. বলছে স্যার, মানে আমাদের ডিউক বলছে তার শ্রোতাকে যে স্যার, আমার স্ত্রী সবাই যে যা করত তাতেই খুব তাড়াতাড়ি ইমপ্রেসড হয়ে যেত। সে আমার ভালোবাসাটা আর একজন চাকরের সেবা, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতো না। এখান থেকে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে ডাচেসের চরিত্রটা কিন্তু খুব সাদাসিধে সিম্পল ছিল। সে কিন্তু যে আমি অ্যারিস্টোক্রেটিক পরিবারের মেয়ে, সেই অহংকারটা, সেই দম্ভটা আমি বললাম, সেটা কিন্তু ডাচেসের মধ্যে একেবারেই ছিল না। তাই জন্য বলছে যে সব সময় সে সব দিকে তাকাতো, সবার সাথে মিশত, সবার সাথে ভালো ব্যবহার করত, এবং সেটা একটা তার চরিত্রের গুণ হলেও অ্যারিস্টোক্রেটিক ডিউকের চোখে সেটা কিন্তু একটা বদগুণ। কেন সে ডাচেস হয়ে সবার সাথে একভাবে ব্যবহার করবে? আমি তার স্বামী, আমি একজন ডিউক, আমি তাকে যখন একটা ভালো রোম্যান্টিক কথা বলছি শুধুমাত্র তার তখনই হাসা উচিত। অন্যান্য সময় যখন অন্য কেউ তার জন্য কিছু করছে তখন তার হাসা বা খুশি হওয়া একেবারে উচিত নয়। আমি দেখো বলছে যে শি লুক টন অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিওয়্যার, মানে সে সব দিকে তাকাতো এবং যেখানেই দেখতো সে নিশ্চয়ই একটা ভালো কিছু দেখে সে ইমপ্রেসড হয়ে যেত এবং ইমপ্রেসড হয়ে সে হাসত। এবং বলছে যে ইট ওয়াজ অল ওয়ান, সব কিছুকেই সে একভাবে র্যাঙ্ক করত। আমি যখন তাকে ভালোবাসছি তখন তার মুখে যে হাসিটা থাকতো, বা যখন পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে সেই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও তার মুখে হাসি টেনে নিয়ে আসতো। কোনো একজন বাড়ির চাকর যখন একটা চেরি গাছের ডাল তার হাতে এনে দিত চেরি খাবার জন্য, তাতেও সে হাসি তার মুখে ফুটে উঠত। যদি তার সাদা টাট্টু ঘোড়াটার পিঠে সে চাপত তখনও তার মনে হাসি আসতো, সে হেসে ফেলত, এবং সমস্তভাবে তার মুখ থেকে একটা অ্যাপ্রিসিয়েশন বেরোতো, সব কিছুতে তার মুখ থেকে একটা হাসি বেরোতো। এই জিনিসটা ডিউক একেবারেই পছন্দ করতে পারছে না, একেবারেই মেনে নিতে পারছে না। অর ব্লাশ অ্যাট লিস্ট, হয় সে হাসতো, নয় একটা কমপ্লিমেন্ট দিত, নয় একটু লাজুকভাবে লজ্জা পেত। আচ্ছা, আমি নেক্সট ভিডিওতে কন্টিনিউ করছি সেকেন্ড পার্টে।